নমস্কার এবং আদাব আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ ছাব্বিশে সেপ্টেম্বর রবিবার নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন এবং সবশেষে ব্রেকিং নিউজ নির্ভীক নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস আজ প্রথমেই থাকছে বিশেষ প্রতিবেদন যার বিষয়বস্তু হচ্ছে স্থাবকতার রাজনীতি দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আপনাদের মনে আছে গণিতে অঙ্ক কষতে হতো তেল মাখানো হর হড়ে পিচ্ছিল মাটিতে পোঁতা বাঁশের একটা খুঁটির ওপর দিকের শেষ প্রান্ত বা ডগাটা ছোঁয়ার জন্য কিভাবে একটা বাঁদর ওই হড়কানো খুঁটি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করত। ওঠার চেষ্টা করছে আবার সর করে নিচে নেমে যাচ্ছে উঠছে আবার সর করে নিচে নেমে যাচ্ছে আবার উঠছে আবার সর করে নিচে নেমে যাচ্ছে কোনো বারেই তার তৈলাক্ত বংশদণ্ডের শীর্ষ ছোঁয়া আর হচ্ছে না ছোটবেলায় বইয়ের পাতায় এই দৃশ্যটা মনে পড়ছে না রাজনীতির অঙ্ক ঠিক সেই রকম বাঁদরের সেই তেল মাখানো বাঁশের খুঁটি বেয়ে উপরে ওঠার চেষ্টার সাথে বর্তমান রাজনৈতিক দলের অধস্তন নেতাকর্মীদের শীর্ষ নেতাদের স্তুতি স্থাপকতা করার তুলনা করলে দেখা যাবে ব্যাপারটা প্রায় একই রকম যে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মন পেতে সেই দলের অধস্তন নেতা থেকে মন্ত্রী কর্মী থেকে সমর্থকদের নিরন্তর একটা তৈলাক্ত বাঁশের খুঁটিবে স্তুতি করার দৌড়ে স্তাবকতা করার প্রতিযোগিতায় মত্ত থাকতে দেখা যায় তফাত অবশ্য একটাই আছে সেটা হচ্ছে স্থাবকতার বাঁদরের মতো তৈলাক্ত বাঁশের খুঁটিবে নিচে নেমে আসার সুযোগ একটু কম উপরে ওঠার সুযোগটাই বেশি থাকে তবে দলটাই যদি পুরো বদলে যায় সে ব্যাপারটা অবশ্য তখন আলাদা বুঝতে পারছি উদাহরণটা তেমন জুসই হয়নি আসলে স্তাবকতা নিয়ে এর বেশি কি উদাহরণই বা দেওয়া যায় এক রাজনৈতিক দলের একদা অবিসংবাদিত নেত্রীর প্রতি আনুগত্যের প্রশ্নে এক বড় রাজনীতিক বলেছিলেন আমার নেত্রী যদি ঝাঁটা হাতে করে ঝাড়ুদারের কাজও করতে বলেন আমি তাও করব। বাস্তবে অবশ্য ঝাঁটা হাতে তাকে কোথাও ঝাড়ুদারের কাজ করতে দেখা যায়নি বা ঝাড়ুদারের কাজ করতে হয়নি তবে এমন বক্তব্য দেওয়ার জন্যই কিনা জানা যায়নি সেই রাজনৈতিক পরে কিন্তু ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন কে কি পাবেন বা কে কি পেলেন বা কে কি হবেন সেটা পরের কথা আসল কথাটা হলো ভারতের রাজনীতি ক্ষমতা এবং সরকার পরিচালনা সমস্ত কিছুতেই অনুগামীদের নিস্প্রশ্ন। নিঃশর্ত আনুগত্য অন্ধভক্তি এবং চরম স্থাবকতার ধারা চির বহমান এবং এই ধারা কংগ্রেস বিজেপি তৃণমূল দল নির্বিশেষে বহমান দলের ক্ষমতাধর শীর্ষ নেতাকে তোষামোদে ক্ষমতাধর শীর্ষ নেতার স্থাবকতায়, ক্ষমতাধর শীর্ষ নেতার স্তুতিতে বড় বা ছোট দলে কেন্দ্র রাজ্য স্তরে শাসক বা বিরোধী দলের কোনো তফাত নেই এই প্রবণতা ভূগোল নিরপেক্ষ মানে এই স্তাবকতা উত্তর ভারতে যেমন দক্ষিণ ভারতেও তেমন বা পূর্ব পশ্চিম ভারতেও স্তাবকতায় কোনো তফাত খুঁজে পাবেন না রাজ্য কিংবা দেশ গোল্লাই যাক্ষধর দলের অধস্তনদের যাবতীয় মনোযোগ এবং সক্রিয়তা এছাড়া আর অন্য কোনো কাজ নেই যেন দলের অধস্তন নেতা মন্ত্রী কর্মীদের যাবতীয় কার্যকলাপই ঊর্ধ্বতন নেতার প্রতি স্থাবকতার উদ্দেশ্যে হচ্ছে কিনা সেটাই আসল কথা শুধু তাই নয় দৃষ্টি আকর্ষণ করার জন্য সেই সেই স্তুতি হতে হবে দক্ষিণ ভারতে নেতার আবার দলের শীর্ষ নেতার ভজনা একদম সিনেমার মতো দেখনদারী ব্যক্তি পূজা এবং কর্তৃত্ববাদের মিশ্রণে সে এক অন্য ধরনের ভক্তগিরি মানুষের কথা ভুলে দেশের কথা ভুলে দেশ ধ্বংসের এই সর্বভারতীয় উপসর্গ বা সর্বভারতীয় রোগ লক্ষণ অবিলম্বে এই সবের চিকিৎসা শুরু না হলে অচিরেই কিন্তু সব কিছু ধ্বংস হয়ে যাবে কেননা রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত প্রত্যেক ব্যক্তির যাবতীয় কার্যকলাপই আপাতত আবর্তিত হচ্ছে এই স্তুতি স্তাবকতা আর ভক্তগিরির সঙ্গে তালমেল রেখে আপনার ওই শীর্ষ নেতার বিপুল জনসমর্থনের জোরে ভোটে জয়ী হওয়াই তাকে দল বা সরকারের শীর্ষে বসিয়েছে বলে আপনি মনে করতে পারেন কিন্তু আপনার ওই শীর্ষ নেতার ভোটটাই গণতান্ত্রিক প্রক্রিয়াতে সম্পন্ন হয়েছে কিনা সে বিষয়ে কি আপনি নিশ্চয়তা দিতে পারেন এমনও তো হতে পারে আপনার ওই শীর্ষ নেতা অর্থ রাষ্ট্রীয় যন্ত্র এবং ভয়ঙ্কর সব পেশি শক্তির সাহায্যেই সরকারি ক্ষমতার শীর্ষ পদে আসীন হয়েছেন আপনি তো আপনার শীর্ষ নেতা ক্ষমতাসীন হবার পরেই তাকে ঈশ্বরের মতো পুজো করতে শুরু করেছেন ব্যাপারটা হচ্ছে এই রকম অন্ধ ভক্তের দল আর অন্ধ স্তাবকের দলের জন্যই দলের ক্ষমতা ধর শীর্ষ নেতাদের তর্কাতীত এবং প্রশ্নাতীত করে তোলে আপনার জন্যই নেতাও তখন আত্মগরিমায় ভুগতে থাকেন জনমতকে আধিপত্য খাটানোর অস্ত্র হিসাবে ব্যবহার করেন আপনাদের জন্যই আপনাদের জন্যই তখন রাজনৈতিক দল এবং সরকারের শীর্ষে থাকা ওই সব নেতারা তখন সুষ্ঠু প্রশাসন চালানো এবং জনসেবা করার লক্ষ্যকে তুড়ি মেরে উড়িয়ে দেন উন্নয়ন এবং প্রগতির প্রতিশ্রুতি মন থেকে একবারে মুছে দেন পরিবর্তে জায়গা নেয় নির্লজ্জ আত্মপ্রচার এ দোষ এই দোষ আপনাদের আমাদের আপনার কাজটা কি দুহাত জোর করে শুধু মশা হেবি করা শীর্ষ নেতা যা বলেন যা করেন তার শতগুণ বাড়িয়ে তার শতগুণ ফুলিয়ে ফাঁপিয়ে শুধু প্রচার করা নেতা যা পড়েন নেতা যা খান যা বলেন নেতা যা করেন শুধু সেটা দেখার এতেই যেন দেশের কল্যাণ এই শ্রেণীর মানুষগুলো রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে যুক্ত আর রাজনীতির সঙ্গে পরোক্ষভাবে যুক্ত মানুষগুলোকে আবার কৌশল আর ভণ্ডামির আশ্রয় নিয়ে চলতে হচ্ছে কেন জানি না ইদানিং কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে তেমনটাই যেন ঘটছে পশ্চিমবঙ্গের কিছু প্রতিবাদী সমাজকর্মী বা সমাজসেবী সংগঠন একই ধরনের ঘটনার কথিত প্রতিবাদে ভৌগোলিক সীমানা বিশেষে সোচ্চার আর অনুচ্চার ভূমিকা পালন করছে এই ক্ষেত্রে এই সব পরোক্ষভাবে রাজনীতির সাথে জড়িত কথিত প্রতিবাদী সমাজকর্মী সমাজসেবী সংগঠন কোনো না কোনোভাবে নিজের চারপাশটা গোজ গাছ করে রাখতে এমনকি গোপনে গোপনে আখের গোছাতে বা হয়তো কোনো না কোনোভাবে সরকার এবং শাসক দলের স্তুতি গা ভাসিয়ে চলছে আসাম উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যের মুসলিম হত্যায় এরা যতটা সোচ্চার যতটা প্রতিবাদী একই নৃশংসতায় পশ্চিমবঙ্গের সোনারপুরের পুলিশ কর্মী হোসেন বা জীবনতলা থানার আঠারো বাঁকির রফিকুল হত্যায় তার কিঞ্চিত পরিমাণেও সোচ্চার হতে দেখা যায় না বিশ্লেষকরা বলছেন এই ক্ষেত্রে সোচ্চার প্রতিবাদ করলেই যে শাসক দলের বিরুদ্ধে চলে যায় তার থেকে বরং শাসক দলকে তুষ্ট করে সব সবসময় উত্তরপ্রদেশ আসামের মতো ঘটনা নিয়েই প্রতিবাদের ঝড় তোলা হোক তাতে সবকুল বজায়ও থাকবে বলার কথা হলো শাসক বা শাসক দলের সামনে দাঁড়িয়ে নির্ভয়ে সোচ্চারে তাদের ভুল ত্রুটি সুদরে না দিয়ে বরং হি সংস্কৃতির প্রসার ঘটাতে সাহায্য করলে তা কিন্তু সুদূর প্রসারী অপশাসনেরই সহায়ক হয়ে উঠবে আর কে না জানে যে শাসকের ছায়া যখন নাগরিককেও ছাপিয়ে ছাপিয়ে বাড়তে থাকবে এবং শাসক নিজেও যখন সেটা মজায় উপভোগ করবে সমর্থন করবে তখন আপনা আপনি দেশের এবং দশের আশু প্রয়োজনগুলো এবং সুদূর প্রসারী প্রয়োজনগুলো থেকে সরকার কখন যে পুরোপুরি মুখ ঘুরিয়ে নিয়েছে তা আপনারা টেরই পাবেন না অতিমারি মোকাবিলা বা টিকাকরণের গতি বা বেহাল অর্থনীতি বা কৃষক সমস্যা বা বিজেপি আর এস এর প্রভাব থেকে রাজ্য পুলিশকে বিশেষ করে সিভিক পুলিশকে মুক্ত করা এসব বিষয়গুলো পিছু হটে হটে প্রচারের আলো জুড়ে থাকবে কেবল নেতার চর্চিত কায়া আর ভাবমূর্তি সম্প্রতি প্রধানমন্ত্রীর জন্মদিনে তার প্রচার এবং প্রশংসা সর্বস্ব বিজ্ঞাপন প্রচার মাধ্যমে কিভাবে উপচে পড়েছিল সে তো আপনারা দেখেছেন উত্তরপ্রদেশ অসম মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরা একেবারে ভক্তিগদগদ হয়ে আক্ষরিক অর্থেই একেবারে প্রশস্তি গীত গেয়ে সোশ্যাল মিডিয়ায় ছয়লাভ করে দিয়েছিল বিজেপি হোক বা তৃণমূল ভক্তিতে অসুবিধে নেই সমস্যা হচ্ছে কিন্তু ভক্তির দেখুনদারিতে নেতার প্রতি বিনা প্রশ্নে নেতার প্রতি নিঃসর্ত আনুগত্যে এই ভারত নাগরিককে আত্মহুতি পর্যন্ত দিতে রেখেছে কিন্তু প্রশাসক নিজেও যখন স্তাবকদের সেই কাজে রাশ টানে না তখনই বুঝতে হবে যে সর্বনাশের শুরু হয়ে গিয়েছে ভয়ঙ্কর কথা হলো কি জানেন ভয়ঙ্কর কথা হলো রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত প্রত্যেক ব্যক্তির যাবতীয় কার্যকলাপই এখন আবর্তিত হচ্ছে এই স্তাবকতা আর ভক্তগিরির সঙ্গে তালমিল রেখে ফলে অন্যায়ের প্রতিবাদটাও হচ্ছে রাজনীতির রঙ আর সুযোগ বিশেষে ভৌগোলিক সীমানা দেখে ফলে ঘরের পাশের সোরা পোসেন বা রফিকুলের পরিবার তিমিরেই থেকে যাচ্ছে এবার ব্রেকিং নিউজ নির্ভীক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের কিছু টুকরো ছবি কমলা হ্যারিস জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ থেকে শুরু করে কোয়াড বৈঠক টুকরো টুকরো ছবিতে দেখুন নরেন্দ্র মোদীর মার্কিন সফর বাইডেন জমানার প্রথম মার্কিন সফরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী বুধবার আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ বিমানযাত্রার মধ্যেই প্রয়োজনীয় কাজ ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই সেই ছবি পোস্ট করেছেন তাই নিয়ে বিদ্রুপ করেছেন করেছেন আমেরিকায় স্বাগত জানান ভারতীয় বংশোদ্ভূতরা বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী ভারত আমেরিকা সম্পর্কের নতুন অধ্যায় শুরু এই শীর্ষক বৈঠকে বার্তা দিয়েছেন বাইডেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ওই দিনই আবার হোয়াইট হাউসে কোয়াড বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী জাপান অস্ট্রেলিয়া এবং আমেরিকার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা করেছেন নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রেখেছেন নরেন্দ্র মোদী সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন শিকাগোর বিশ্ব হিন্দু সম্মেলনের পর রোমের বিশ্বশান্তি সম্মেলন ফের আন্তর্জাতিক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদান আটকে দিল মোদী সরকার বাংলার মুখ্যমন্ত্রীর পদমর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এই সম্মেলন এই এক লাইনের চিঠি দিয়েই শনিবার বিদেশ মন্ত্রকের তরফে আটকে দেয়া হয়েছে মমতার রোম সফর কিন্তু কেন এই অনুষ্ঠানটি অসামঞ্জস্যপূর্ণ তার কোনো ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়নি সেখানে এর আগে কুড়ি সালের জুন মাসে এবং ডিসেম্বরে ইংল্যান্ডে অক্সফোর্ড ইউনিয়নের ভার্চুয়াল অনুষ্ঠান থেকেও থাকতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে উভয় ক্ষেত্রেই কলকাতি নাড়ার অভিযোগ উঠেছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিশ্বের দরবারে আরো একবার দেশ তথা বাংলার ঐতিহ্যকে তুলে ধরার এহেন সুযোগ বাঞ্চাল হওয়ায় চরম ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে ঈর্ষা এবং প্রতিহিংসা তুলে শনিবার সন্ধ্যায় ভবানীপুরে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে সরব হয়েছেন তিনি বলেছেন প্রধানমন্ত্রী বিদেশ গেলেন অথচ আমাকে কেন যেতে দেয়া হল না নিজের মতো করে এই প্রশ্নের জবাবও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাকে হিংসে করে বলি আটকানো হলো এই কর্মসূচি আমি যেখানেই যেতে চাই বারণ করা হয় ইতালির রোমের শান্ত এগিদিও শহরে আগামী ছয় থেকে সাতই অক্টোবর কমিউনিটি দ্য সান্থ এগিদিও আয়োজন করেছে এই বিশ্ব শান্তি সম্মেলনের সেখানে বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে বক্তা তালিকায় ছিলেন পোপ ফ্রান্সিস জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলার মার্কেল কায়রোর আল আজহারের গ্র্যান্ড ইমাম আহমেদ আল তাইয়ুব এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘিবের মতো বিশিষ্টজনেরা আমন্ত্রণ গ্রহণ করে রোম যাওয়ার ব্যাপারে সম্মতিও দিয়েছিলেন মমতা তার ভিত্তিতে বিশেষ অনুমতি দিয়েছিল ইতালি সরকার করোনা প্রতিরোধে কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টিকাকে শুক্রবারই ছাড়পত্র দিয়েছে ইটালি সরকার ওয়াকিবহল মহলের বক্তব্য সফরের সমস্ত প্রস্তুতি চূড়ান্ত হওয়ার মধ্যেই বিদেশ মন্ত্রকের এই আপত্তি অনভিপ্রেত এবং উদ্দেশ্য প্রণোদিত প্রতিহিংসার রাজনীতি দাবি রাজনীতিকদের অসমের ঘটনার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদত্যাগ দাবি গতকাল পঁচিশে সেপ্টেম্বর শনিবার বিজেপি শাসিত অসমে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের গুলিতে দুজন নিহত হওয়ায় কলকাতায় বিভিন্ন গণসংগঠন বিক্ষোভ প্রদর্শনের মধ্যে দিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদত্যাগ দাবি করেছে গতকাল গতকাল শনিবার কলকাতায় অসম্ভবনের সামনে কমপক্ষে কুড়িটা গণসংগঠনের নেতাকর্মী ওই বিক্ষোভ প্রদর্শনে হয়েছিলেন গত বৃহস্পতিবার অসমের জেলার সিপাঝাড়ের চালানোর সময় স্থানীয় মানুষজন দরং ধলপুরে রুখে দাঁড়ালে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয় এই সময়ে পুলিশের গুলিবর্ষণে শেখ ফরিদ এবং মইনুল ইসলাম নামে দুজন নিহত হয় বিক্ষোভে সামিল হয়ে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বলেছেন অসমে যেভাবে দরিদ্র মানুষদের উচ্ছেদ করা হয়েছে তার প্রতিবাদে আজ কলকাতার অসম সামনে বিভিন্ন গণসংগঠনের কর্মীরা জমায়েত হয়ে যৌথভাবে প্রতিবাদ জানিয়েছে কয়েক হাজার কর্মী এই সময় বিক্ষোভে ফেটে পড়েন এই জন্য যে অসমের পুলিশ নিরীহ দরিদ্র মানুষদের উপরে গুলি চালিয়েছে এমনকি সরকারি এক কর্মী ক্যামেরাম্যান মৃতদেহের উপরে দাঁড়িয়ে নৃত্য পর্যন্ত করেছে বাঙালিদের উপরে অসমে একের পর এক যে অত্যাচার যে নির্যাতন নেমে আসছে সেটাকে পশ্চিমবঙ্গের মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না কোভিড মহামারীর মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশই আছে যে কোনো মানুষকে উচ্ছেদ করা যাবে না কিন্তু ঠিক সেই সময়ে অসমের বিজেপি সরকার পুলিশ দিয়ে আট শতাধিক দরিদ্র মানুষের ঘরবাড়ি ভাঙচুর করেছে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা থেকে শুরু করে ইবাদতগাঁ মসজিদ পর্যন্ত প্রশাসনের হাত থেকে রক্ষা পায়নি অসম সরকারের এই অমানবিক নারকীয় কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে গতকাল কলকাতায় অসম্ভবনের সামনে শনিবার সংখ্যালঘু যুব ফেডারেশন বাংলা সংস্কৃতি মঞ্চ বিভিন্ন গণসংগঠনের নেতা কর্মী কলকাতায় অসম্ভবনের সামনে জমায়েত হয়েছিলেন জমায়েত থেকে যৌথ এক প্রতিনিধি দল অসম্ভবনের ডাইরেক্টরের সঙ্গে দেখা করে বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেন শনিবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন ভাষা এবং চেতনা সমিতি বন্দি মুক্তি কমিটি স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন বাংলা সংস্কৃতি মঞ্চ পিপলস ফ্রন্ট অফ ইন্ডিয়া অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সহ কমপক্ষে কুড়িটা সংগঠনের পক্ষ থেকে অসমের দরং জেলার উচ্ছেদ অভিযানে সহিংসতার ঘটনার প্রতিবাদে কলকাতার অসম সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয় তো আপাতত এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান ভালো লাগলে এবং মন্দ লাগলেও লাইক দিয়ে উৎসাহিত করুন ভালো লেগে থাকলে শেয়ার করে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিন আর হ্যাঁ ভিডিওটা যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে দিন অল সিলেক্ট করে অন করে দিন আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন প্রতিদিনের খবর গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং ভিন্ন ধর্মী নানা ভিত্তিক ভিডিও আমরা দেখাতে থাকবো আপনাদের সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ